বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি অরিজিৎ, আপনারা দেখছেন টেকি অডিও। তো আজকের ভিডিওর আমার টপিক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে আপডেট। তো এর আগেও আমি লক্ষ্মীর ভাণ্ডার টপিকটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেখানে দুটো ভিডিও বানিয়েছিলাম। তো একটাই বলেছিলাম কি সবাই কীভাবে পাবেন মিস কল দেওয়ার মাধ্যমে, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছিলো করোনার বৃদ্ধির জন্য এবং ইয়াস আসার জন্য। এছাড়াও সেকেন্ড বলেছিলাম কি সবাই পাবেন না। তো এই ভিডিওটা আমি ডিটেলসে বলে দেবো কারা কারা পাবেন না এবং কী পদ্ধতিতে লিস্টটা তৈরি হবে নতুন। তো নতুন লিস্টটা মূলতভাবেই আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়েছিলো তার মাধ্যমে পাবেন, এবং এ বিষয়ে একটা ভিডিও মমতা ব্যানার্জি কী বলেছেন সেটা আমরা একটু দেখে নিই প্রথমে। চলুন এই ভিডিওটা দেখে নিই প্রথমে, তারপর আমরা ডিটেলসে বাকিটা আলোচনা করছি। আবার দুয়ারে সরকার হবে এবং যা ডিসেম্বর জানুয়ারিতে হবে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনো নেই তারা করে নেবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার স্কিমও আমরা খুব শিগগিরই চালু করব, যাতে 1000 টাকা পাবেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব পরিবারের মহিলারা, আর জেনারেল কাস্টের মহিলারা তারা 500 টাকা পাবেন। শুধু যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা ছাড়া অন্য মহিলারা স্বাস্থ্যসাথী ডেটাবেসটাকে আমরা ধরে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা খুব শিগগিরই চালু করব। আপনারা যেমনটা দেখলেন কি স্বাস্থ্যসাথী কার্ডটাই কিন্তু মূলত ভিত্তি হবে। তো স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার বা যে ক্রম আছে সেই অনুযায়ী কিন্তু তালিকা তৈরি হবে। তো স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে চলে যেতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে সার্চ করে দেখে নিতে হবে কি আপনার স্বাস্থ্যসাথী কার্ড রেডি হচ্ছে কি না হয়েছে। তো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সামনে মাসেই স্বাস্থ্যসাথীর একটা ক্যাম্প হবে, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার নামটা রেজিস্টার করে নিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডে। আর দ্বিতীয় দু নম্বর কথা হচ্ছে যারা পেনশন পান, সরকারি কোনো জব করেন, সে সমস্ত মহিলারা কিন্তু এই স্কিমের কোনোভাবেই সুবিধা পাবেন না, এটা স্পষ্টভাবেই মমতা ব্যানার্জি বলে দিয়েছেন। তো এবং এটা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা শুরু হতে চলেছে। তো দেখি নেক্সট কী আপডেট আসে, এবং আপডেট এলি আমি অবশ্যই আপনাদের সাথে সাথে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো।